তীব্র রোদ আর ধুলাবালির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে যাচ্ছেন সিএমপির প্রথম নারী সার্জেন্ট হ্যাপি বেগম। একনিষ্ঠ এই নারী সার্জেন্ট তার কাজ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন নগরীতে। চট্টগ্রামে যানবাহনের কাগজপত্রের সমস্যা ও যানজট নিরসনে বর্তমানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সার্জেন্ট হ্যাপি। তাকে সাহায্য করছেন পুলিশ কনস্টেবল হালিম। এমন চিত্রই দেখা গেছে নগরীর গুরুত্বপূর্ণ অলঙ্কার মোড়ে। পুলিশের পোশাক পরিহিত স্মার্ট সার্জেন্ট হ্যাপিকে দেখতে সাধারণ মানুষের মধ্যেও ঔৎসুক্য দেখা গেছে। কেউ কেউ বলছে, বহুদিন পর চট্টগ্রামে নারী সার্জেন্ট এসেছে। যে যাই বলুক না কেন, তার পিছনে ফিরে তাকানোর সময় নেই। রাস্তায় দাঁড়িয়ে প্রতিদিনের মতো চোখে হালকা কালো সানগ্লাস, হাতে ওয়াকি টকি আর মামলার বই নিয়ে একের পর এক মামলা টোকে যাচ্ছেন হ্যাপি। বিভিন্ন গাড়ির মেয়াদহীন কাগজপত্রের জটিলতা নিয়ে ব্যস্ত সময় পার করছেন হ্যাপি। কোন তদবির বা অনুরোধের তোয়াক্কা না করে মামলার স্লিপ ধরিয়ে দিচ্ছেন লাইসেন্স ঘাপলা থাকা ড্রাইভারদের হাতে। ড্রাইভার বেশি তর্কাতর্কি করলে সোজাটো স্লিপ দিয়ে পাঠিয়ে দেন ডাম্পিংকে। গাড়ি চালক করিম বলেন, ভাই কোনো কথা বলা যায় না, কাগজপত্র একটু সমস্যা থাকলেই মামলা দেয়, আর টাকা পয়সা তো দূরের ব্যাপার, এ নিয়ে কোনো কথা বললেই মামলা দেওয়ার সম্ভাবনা আছে। চট্টগ্রামে যেসব গাড়ির ফিটনেস এবং কাগজপত্র মেয়াদহীন বা লাইসেন্সবিহীন গাড়ি চালক আছে, তাদের জন্য সিএমপি ট্রাফিক বিভাগে এক আতঙ্কের নাম সার্জেন্ট হ্যাপি। হ্যাপির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। গত পহেলা নভেম্বর ঢাকার উত্তরা থেকে চট্টগ্রাম বন্দর জোনে যোগদান করেন তিনি। নতুন হিসেবে কাজ শুরু করলেও পুরুষ সার্জেন্টদের চেয়ে অনেক বেশি দায়িত্বশীলভাবে সৎভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এ ব্যাপারে সার্জেন্ট হ্যাপি বলেন, প্রতিদিন গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করে আর দশটা মামলা দিয়ে থাকি। তাছাড়া দেশের স্বার্থে জনগণের সেবা দিতে এই পেশায় এসেছি। তাই যতদিন এই পেশায় নিয়োজিত থাকব, ততদিন দেশ ও সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাব। ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আর এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।